তাদেরকে আমার আন্তরিক প্রণাম। আর যারা আমার সমবয়সী বন্ধুর মতো আমাদের জেলার সভাপতি আমাদের সৌভাগ্য কানায়দা আমাদের সবাইকে তৃণমূল পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকে এই উচ্চ সংকল্পে ধনগর গ্রাম পঞ্চায়েত যে সাংগঠনিক জায়গা থেকে আজকে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো মানুষ আমরা কিছুদিন আগে দেখেছিলাম মজলেশা খাতুন, ধন দাস, চুমকি দাস, সুপার রেগন, বটু সিং দুই নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতে শঙ্করপুর বুথে আজকে 25টা পরিবার আমাদের দলে আবার যোগদান করেছেন। বিজেপি যেহেতু এখানে একটা মিটিং করেছিল, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা লোকজন ছিলেন তাদেরকে প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে তাদের বিজেপি নিজের দলে নিয়ে নিয়েছিল। আজকে আবার ওনাদের আমরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই যোগদান করেছে। আমি ওনাদের বলেছি যে আপনারা কাউকে ভয় পাবেন না, আপনাদের বিজেপি পঞ্চায়েতের কোনো ক্ষমতা নেই যে কারোর একটা ঘর বিজেপি পঞ্চায়েত কেড়ে নিতে পারবে। যাদের যাদের ঘরের লিস্টে নাম আছে সবাই ঘর পাবে। আর পরিষ্কার আমি একটা মাইকিং করাই দিয়েছি আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্টকে দিয়ে যে ঘর পাওয়ার জন্য কেউ কাউকে একটা টাকা দিবেন না। সবাই আমাদের দলে আবার যোগদান করেছে। আগামী দিনে আমরা এখানে এই বুথ থেকে এবং এই ধনকল পঞ্চায়েতটাকে আবার আমরা লিড নেব। আর আমি আজকের দিনে যুদ্ধ 2021-এর যে বিধানসভা যুদ্ধ তার বিগুলটা আমরা আমি আজকে বাজিয়ে দিয়ে গেছি। এখানে এখানে কি বলতে চাচ্ছেন যে ঘরের জন্য সবাইকে মানুষ মিথ্যা কথা বলে তাদেরকে তাদের দিকে টেনে, হ্যাঁ ওই প্রলোভন দেখিয়েছে, প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে, এগুলো কিচ্ছু হবে না। আমরা পরিষ্কার বলে দিয়েছি কোনো কোনো পঞ্চায়েতের কোনো মেম্বারকে একটা টাকাও আপনারা দিবেন না। কোনো পঞ্চায়েত মেম্বার প্রধানের ক্ষমতা নেই কারো একটা ঘর কাটতে পারে। যদি এরকম লোকের ঘরের নাম হয়ে থাকে যে দোতলা বাড়িয়েছে তাহলে নিশ্চয়ই তার কাটা পড়বে, কিন্তু যা পাওয়ার দরকার যে গরিব লোক আছে তার ঘর কারো ক্ষমতা নেই কাটতে পারে। আজকে 25টা পরিবার আমাদের আবার দলে যোগদান করেছে। আরও দু জায়গায় আমাদের যোগদানের সভা আছে আজকে, সেখানেও যাচ্ছে। কেউ সিপিএম থেকে আছেন, কেউ বিজেপি আছেন, সব মিলে 25টা পরিবার আমাদের দলে যোগদান করেছে।